হেলদি স্কিনের যত্নে একটি প্রপার স্কিন কেয়ার রুটিন রিলিজিয়াসলি ফলো করা অনেক বেশি জরুরি। আর স্কিনকে হেলদি রাখতে এবং বিভিন্ন রকম সমস্যা যেমন ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ক্লকড পোর্স, অ্যাকনে, এই সমস্ত সমস্যাকে দূর করার জন্য এক্সফোলিয়েটার খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। হাই এভরিওয়ান, আমি ফারিতা আর আজকে আমি কথা বলবো বিভিন্ন রকম এক্সফোলিয়েশন প্রসেস নিয়ে। অনেকেই জানেন না যে এক্সফোলিয়েশন কি। আমাদের স্কিনের সারফেস লেভেলে যে ডেড স্কিন সেলস জমা হয়ে থাকে তা রিমুভ করার প্রসেসই হলো এক্সফোলিয়েশন। আমাদের স্কিন কনস্ট্যান্টলি নিউ স্কিন সেলস প্রোডিউস করতে থাকে যা আমাদের স্কিনকে রাখে হেলদি। সাধারণত 12 থেকে 13 বছর বয়স পর্যন্ত স্কিনের ন্যাচারালি এক্সফোলিয়েশন হয়ে থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তা আর হয় না, তাই এ সময় স্কিন টাইপ অনুযায়ী এক্সফোলিয়েটার ব্যবহার করতে হবে। ফিজিক্যাল এক্সফোলিয়েটার অথবা স্ক্রাব। ফিজিক্যাল এক্সফোলিয়েটারের মধ্যে ছোট ছোট পার্টিকলস থাকে যা আমাদের স্কিনের টপ মোস্ট লেয়ার থেকে ডেড স্কিন সেলস ক্লিন করে থাকে। ফিজিক্যাল এক্সফোলিয়েটারের ক্ষেত্রে গ্রানুলসের সাইজ খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ গ্রানুলসের সাইজ যদি অতিরিক্ত বড় হয়ে থাকে সেক্ষেত্রে স্কিন ড্যামেজড হয়ে যেতে পারে এবং ডেড স্কিন সেলস রিমুভ হওয়ার পাশাপাশি তা হেলদি সেলসকেও কিন্তু রিমুভ করে ফেলতে পারে। তাই ফিজিক্যাল এক্সফোলিয়েটার ইউজ করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ম্যাসাজ কখনোই খুব বেশি হার্শভাবে করা যাবে না, খুবই জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে। ডেড স্কিন সেলস রিমুভ করার জন্য ফিজিক্যাল এক্সফোলিয়েটার খুবই ভালো কাজ করে, তাই যাদের অনেক বেশি ড্রাই স্কিন অথবা ডেড স্কিন সেলস রিমুভ করতে চাচ্ছেন তারা ফিজিক্যাল এক্সফোলিয়েটার চুজ করতে পারেন। ফিজিক্যাল এক্সফোলিয়েটার উইকলি একবার ইউজ করাই এনাফ, আর ফিজিক্যাল এক্সফোলিয়েটার ইউজ করার পর অবশ্যই স্কিনের টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে হবে। পিলিং জেল। পিলিং জেল আরেক ধরনের ফিজিক্যাল এক্সফোলিয়েন্ট। পিলিং জেল আমাদের স্কিনের ন্যাচারাল অয়েলের সাথে রিয়্যাক্ট করে এক ধরনের ক্লাম্প তৈরি করে যা আমাদের স্কিন থেকে কিছু ডেড স্কিন সেল উঠিয়ে আনে। পিলিং জেল স্কিনের জন্য অনেক জেন্টল, তাই এটি উইকলি 1 থেকে 2 বার ইউজ করতে পারেন এবং যদি স্যুট করে থাকে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন। পিল অফ মাস্ক। স্কিনের টপ মোস্ট লেয়ার থেকে পিল অফ মাস্ক ডেড স্কিন সেলস ক্লিন করে আনে। পিল অফ মাস্ক ভিটামিন প্লান্ট ফ্রুট এক্সট্র্যাক্ট বেসড এবং এতে চারকোল, বোটানিক্যালস অথবা অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলেটেড থাকে। উইকলি 1 থেকে 2 বার ইউজ করতে পারেন। কেমিক্যাল এক্সফোলিয়েটার। কেমিক্যাল এক্সফোলিয়েশন স্কিনের জন্য অনেক জেন্টল হয়ে থাকে, তবে স্কিন টাইপ এবং প্রবলেম অনুযায়ী কেমিক্যাল এক্সফোলিয়েটার বিভিন্ন ফর্মের হয়ে থাকে। AHA অথবা আলফা হাইড্রক্সি অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সিট্রিক অ্যাসিড, এই সবগুলো বিভিন্ন রকম AHA। AHA ওয়াটার সলিউবল যা স্কিনের সারফেস লেয়ারে বেশ ভালো কাজ করে, তাই যাদের ড্রাই স্কিন এবং পিগমেন্টেশন, এইজিং সাইনস, আনইভেন স্কিন টেক্সচার, সান ড্যামেজ, তারা AHA বেসড এক্সফোলিয়েটার ইউজ করতে পারে। AHA থেকে ইফেক্টিভ রেজাল্ট পেতে একটু হায়ার পার্সেন্টেজ ইউজ করা ভালো, যেমন 5% থেকে 8%। BHA অর বিটা হাইড্রক্সি অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড হলো এক ধরনের BHA। BHA অয়েল সলিউবল যার কারণে এটি স্কিনের ডিপার লেয়ারে পেনিট্রেট করতে পারে, তাই যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য BHA বেসড এক্সফোলিয়েটার, কারণ এতে থাকে পোর আনক্লগিং প্রপার্টিজ। BHA AHA এর মতো খুব হাই পার্সেন্টেজের দরকার নেই, 2%ই যথেষ্ট। আর যদি আরও লোয়ার কনসেন্ট্রেশন দিয়ে স্টার্ট করতে চান সেক্ষেত্রে 0.5% দিয়ে স্টার্ট করতে পারেন। PHA অর পলিহাইড্রক্সি অ্যাসিড। PHA AHA এর মতনই কাজ করে, তবে এটি স্কিনের খুব ডিপার লেয়ারে পেনিট্রেট করতে পারে না, যার ফলে ইরিটেশন হওয়ার চান্স অনেক কম থাকে। তাই যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন অথবা ড্রাই স্কিন, ইভেন এক্সিমা প্রোন স্কিন, AHA অথবা BHA স্যুট করতে পারে না, তাদের জন্য PHA বেস্ট অপশন। আর যেহেতু PHA অনেক বেশি জেন্টল, সেক্ষেত্রে চাইলে রেগুলারলিও ইউজ করতে পারেন। এনজাইম এক্সফোলিয়েটার। এনজাইম এক্সফোলিয়েটার ওয়ান টাইপ অফ কেমিক্যাল এক্সফোলিয়েটার। এটি পাউডার ফর্মে থাকে এবং এটি এক ধরনের ক্লেন্সার, তবে স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েটও করে থাকে। বেশিরভাগ এনজাইম এক্সফোলিয়েটার স্কিনের জন্য অনেক জেন্টল হয়ে থাকে এবং এটি স্কিনকে হাইড্রেটও করে, তাই যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এনজাইম এক্সফোলিয়েটার খুব ভালো অপশন হবে। কেমিক্যাল এক্সফোলিয়েশন স্টার্ট করলে লো কনসেন্ট্রেশন থেকে স্টার্ট করা উচিত, এরপর স্কিনে অ্যাডজাস্ট হয়ে গেলে ফ্রিকোয়েন্সি এবং স্ট্রেংথ দুটোই বাড়ানো যাবে। যে কোনো প্রোডাক্টের লেবেলে মেনশন করা থাকে সেটি দিনে কয়বার ইউজ করতে হবে। কেমিক্যাল এক্সফোলিয়েটার ইউজ করলে সেটি ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, এক্সেপ্ট এনজাইম এক্সফোলিয়েটার।
কেমিক্যাল এক্সফোলিয়েশন স্কিনকে কিছুটা ড্রাই করে ফেলে এবং সান সেন্সিটিভও করে তোলে, তাই ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন একেবারেই মাস্ট। তবে যে টাইপ এক্সফোলিয়েটারই ব্যবহার করুন না কেন, ময়শ্চারাইজার ব্যবহার না করলে তা থেকে প্রপার রেজাল্ট আশা করা যাবে না। আশা করি এক্সফোলিয়েটার নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে আমি তা ক্লিয়ার করতে পেরেছি। আমি আবারও চলে আসবো নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল নেক্সট টাইম টেক কেয়ার।